যদি এই মুহূর্তে আপনাদের জিজ্ঞাসা করা হয় যে ডিমের কুসুম খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে নিরাপদ, জানি আপনাদের মধ্যে কেউ কেউ বলবেন যে না না, ডিমের কুসুম একদম খাওয়া উচিত না। আবার কেউ কেউ বলবেন যে হ্যাঁ, ডিমের কুসুম তো খাওয়া যেতেই পারে। আবার কেউ কেউ বলবেন যে ডিমের কুসুম খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু শুনেছি ডিমের কুসুম খেলে নাকি বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হয়, তাই ডিমের কুসুম আমি জেনে শুনে খাই না। আবার কেউ কেউ বলেন যে ডিমের কুসুম খেলে আমার অ্যালার্জির মতন সমস্যার সৃষ্টি হয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা আলোচনা করব ডিমের কুসুম কি সত্যিই আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, যদি ক্ষতিকারক তাহলে কতটা ক্ষতিকারক, ডিমের কুসুম খেলে আপনার রক্তে কি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি বৃদ্ধি পায় তাহলে একটা ডিমের কুসুমে আপনার রক্তে কত পরিমাণ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এবং তার সাথে সাথে একটা খুব বহু প্রচলিত কথা রয়েছে যে ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, যা আপনার হার্টের জন্য ক্ষতিকারক, আপনাকে ওবেসিটির মতন সমস্যার সম্মুখীন করতে পারে। এবং তার সাথে সাথে বেশ কিছু মানুষ বলেন ডিম খেলেই তার অ্যালার্জির মতন সমস্যা হয়। যে মানুষটির অ্যালার্জির মতন সমস্যা হয় তাহলে তার কি করা উচিত, প্রত্যেকটি বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। হোল এগ বা কুসুম সহ পুরো ডিম আপনার খাওয়া প্রয়োজন কি প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি ডিম খাচ্ছেন কেন তার উপরে। অর্থাৎ মনে করুন আপনি রেগুলার জিম যাচ্ছেন, রেগুলার আপনি ওয়েট লিফটিং করছেন, বা আপনি মাসেল বিল্ড করার জন্য প্রচুর পরিমাণে প্রোটিন আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে চাইছেন, এর জন্য আপনি প্রতিদিন 5 থেকে 6টা করে এগ হোয়াইট খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশটুকু খাচ্ছেন, ইটস ফাইন। কিন্তু মনে করুন আপনার ভাতের সবজি হিসাবে বা আপনার রুটির তরকারি হিসাবে আপনি প্রতিদিন 1 থেকে 2টো ডিম খাচ্ছেন, তখনও যদি আপনি ডিমের থেকে ডিমের কুসুমটি বার করে ফেলে দেন, সেক্ষেত্রে ডিমের কুসুমের ভূমিকা কি রয়েছে। দেখুন, আপনাদের জেনে রাখা উচিত যে ডিমের যে সাদা অংশ, সেই সাদা অংশের মধ্যে কিন্তু শুধুমাত্র প্রোটিন ছাড়া আর অন্য কিচ্ছু থাকে না। কিন্তু ডিমের কুসুমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এবং তার সাথে সাথে ডিমের কুসুমের মধ্যে রয়েছে 6 প্রকারের ভিটামিন বি কমপ্লেক্স, রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, রয়েছে ফোলেট, রয়েছে ফলিক অ্যাসিড, তারপর আপনার জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এরকম ধরনের বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ ওই ডিমের কুসুমের মধ্যে বর্তমান। তাই যদি আপনি ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খাচ্ছেন, তাহলে ডিমের আপনি প্রোটিনটুকু পাচ্ছেন, বাদবাকি যে সমস্ত পুষ্টিগুণ ডিমের মধ্যে বর্তমান থাকে সেই সমস্ত পুষ্টিগুণ থেকে কিন্তু আপনি বঞ্চিত হচ্ছেন। এবং তার সাথে সাথে লিউটিন এবং জিয়াজেন্থিন নামে 2 প্রকারের ইমিউনিটি বুস্টার রয়েছে, যেগুলি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এখন আসা যাক ফ্যাট প্রসঙ্গে। অর্থাৎ একটি ডিমের কুসুমের মধ্যে এমন কত পরিমাণ ফ্যাট রয়েছে যেটি আমাদের হার্টের সমস্যার সৃষ্টি করতে পারে, আমাদের ওবেসিটির মতন সমস্যার সম্মুখীন করতে পারে। দেখুন, একটি ডিমের কুসুমের যদি আমরা সায়েন্টিফিক অ্যানালিসিস করি, আমরা দেখতে পারবো ডিমের কুসুমের 54% হলো ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ ডিমের কুসুমের 54 ভাগই হলো জল। তার মধ্যে রয়েছে 26% ফ্যাট, 16% প্রোটিন এবং কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে। ডিমের কুসুমের মধ্যে কার্বোহাইড্রেট থাকে খুব নেগলিজেবল কোয়ান্টিটি, কার্বোহাইড্রেট রয়েছে 0.6 গ্রামের মতো। এখন দেখুন, একটা স্ট্যান্ডার্ড সাইজের ডিমের ওজন ধরা হয় 50 থেকে 52 গ্রাম। সেই 50 থেকে 52 গ্রাম ডিমটির মধ্যে যে কুসুম থাকে তার ওজন হয় 16 থেকে 18 গ্রাম। আমরা যদি 18 গ্রাম ধরেও ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পারবো ওই 18 গ্রাম কুসুমের মধ্যে 54% ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ প্রায় 9.5 গ্রামের মতন জল থাকে কুসুমের মধ্যে। বেঁচে থাকলো 8.5 গ্রাম, ওই 8.5 গ্রামের মধ্যে 16% থাকে আপনার প্রোটিন, অর্থাৎ 3 গ্রাম রয়েছে প্রোটিন, এবং 0.6 গ্রামের মতো থাকে কার্বোহাইড্রেট। এখন অবশিষ্ট থাকে আপনার 4.5 গ্রামের মতো ফ্যাট। দেখুন, আমরা যে সমস্ত তেল খাই বা আমরা রান্নাতে যে সমস্ত তেল ব্যবহার করে থাকি, 1 চা চামচ তেলের মধ্যে ফ্যাট থাকে 4.5 থেকে 5 গ্রামের মতো, অর্থাৎ
একটা ডিমের কুসুমের মধ্যে এক চা চামচ তেলের সমান ফ্যাট থাকে। অর্থাৎ ডিমের কুসুম যদি আমরা একটা খেয়ে নিই তাহলে এক চা চামচ তেল আমাদের শরীরে বেশি প্রবেশ করছে। ওই ডিমটি রান্না করার জন্য ভাজা থেকে শুরু করে কারি বানানো পর্যন্ত তার থেকে 5-6 গুণ বেশি তেল আমরা ব্যবহার করে থাকি। সেই সমস্ত তেল আমাদের পেটে যায়, ক্ষতি নেই, কিন্তু ডিমের কুসুম আমাদের পেটে চলে গেলে আমাদের শরীরে ফ্যাটের পরিমাণ প্রচুর বেড়ে যায়। এই রকম ধরনের মিথ রয়েছে আমাদের মনের মধ্যে। এখন আসা যাক কোলেস্টেরল প্রসঙ্গে। অর্থাৎ একটা ডিমের কুসুম খেলে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা কত বৃদ্ধি পেতে পারে? অনেকের মনে ধারণা রয়েছে বা মিথ রয়েছে যে ডিমের কুসুম খেলে নাকি হঠাৎ করে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, তাই সেই সমস্ত মানুষরা ডিমের কুসুমটি ফেলে দেয়। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, এই ব্যাপারটা অনেকটা উদরপিণ্ডে বুদোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতন অবস্থা। ব্যাপারটা বুঝিয়ে বলছি, আমাদের শরীরে যত পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায় তার 70-80% কোলেস্টেরল তৈরি করে লিভার, আর 20% কোলেস্টেরল আসে আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই সে সমস্ত খাবারের মধ্যে দিয়ে। এখন আপনি বলতে পারেন যে ওই 20% কোলেস্টেরলও আমি খাবারের মধ্যে দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করাতে চাই না, তাই আমি ডিমের কুসুম ফেলে দিই। এর মধ্যে দুটো ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টর হলো, আপনি মনে করুন সারাদিনে কোলেস্টেরলযুক্ত খাবার খেলেনই না, অর্থাৎ খাবারের মধ্যে দিয়ে আপনার শরীরের ভেতরে কোলেস্টেরল প্রবেশ করলো না, সেক্ষেত্রে কিন্তু লিভার অটোমেটিক্যালি কোলেস্টেরল প্রোডাকশনের মাত্রা বৃদ্ধি করে দেয়। আবার যদি মনে করুন আপনি কোনো দিন কোলেস্টেরলযুক্ত খাবারের পরিমাণ বেশি খেলেন, অর্থাৎ খাবারের মধ্যে দিয়ে আপনার শরীরের মধ্যে বেশি বেশি কোলেস্টেরল প্রবেশ করলো, তখন কিন্তু লিভার অটোমেটিক্যালি কোলেস্টেরল প্রোডাকশনটা কম করে দেয়। তার কারণটা হলো, আপনি যদি কোলেস্টেরল আপনার শরীরের ভেতরে প্রবেশ না করান তাহলে আপনার শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য কোলেস্টেরলের যে সমস্ত প্রয়োজনীয়তাগুলি রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয়তাগুলি মেটানোর জন্য লিভার বেশি বেশি পরিমাণ কোলেস্টেরল তৈরি করতে থাকে। এখন আপনি বলতে পারেন যে কোলেস্টেরল তো শুধুমাত্র আমাদের হার্টের আর্টারিতে গিয়ে জমাট বাঁধে এবং আমাদের হার্ট অ্যাটাকের মতন সমস্যা সৃষ্টি করে, কোলেস্টেরলের আবার ভালো দিকও কিছু আছে নাকি? আপনাদের জেনে রাখা উচিত যে কোলেস্টেরলের খারাপ দিকগুলির সাথে সাথে আমাদের শরীরে প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে। কোলেস্টেরল আমাদের সেল মেমব্রেন তৈরি করতে সাহায্য করে, কোলেস্টেরল আমাদের ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এবং অ্যাড্রিনাল হরমোন তৈরি করতে সাহায্য করে, কোলেস্টেরল আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডির মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, কোলেস্টেরল আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে, এছাড়া অগুন্তি উপকারিতা রয়েছে কোলেস্টেরলের মধ্যে। তাই আমাদের শরীরে কোলেস্টেরলের বিশেষ দরকার। দেখুন, আপনি যদি একজন সুস্থ মানুষ এবং আপনি যদি নিয়মিতভাবে ডিমের কুসুম খেতে থাকেন, বেশ কিছু গবেষণায় দেখা গেছে ওই ডিমের কুসুম আপনার রক্তে HDL অর্থাৎ গুড কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, এবং তার সাথে সাথে যে সমস্ত সুস্থ মানুষরা নিয়মিতভাবে ডিম খান তাদের 70% মানুষের রক্তে কিন্তু LDL বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হতে দেখা যায়নি, 30% মানুষের রক্তে স্লাইটলি LDL এর মাত্রা বৃদ্ধি পেতে দেখা গেছে। কিন্তু সেই 30% মানুষের রক্তে যে LDL বৃদ্ধি পেয়েছে সেই LDL পার্টিকেলের সাইজ তুলনামূলকভাবে অন্যান্য LDL এর থেকে কিন্তু বড় হয়। এখন দেখুন, যে সমস্ত LDL পার্টিকেলের সাইজ ছোট হয় সেই সমস্ত LDL পার্টিকেলগুলি সহজে অক্সিডাইজড হয় এবং আমাদের আর্টারির মধ্যে গিয়ে জমাট বাঁধে। তাই আপনি নিয়মিতভাবে যদি ডিম খান আপনার রক্তে যে হঠাৎ করে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে যাবে এটা কিন্তু নিতান্তই ভ্রান্ত ধারণা, এটা কিন্তু নিতান্তই মিথ। এখন আসা যাক, মনে করুন আপনি একজন কোলেস্টেরলের পেশেন্ট, আপনি একজন হার্টের পেশেন্ট, তাহলে কি আপনার ডিমের কুসুম খাওয়া শ্রেয়? আপনি যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন বা আপনার রক্তে যদি আগের থেকেই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে তাহলে আপনার প্রতিদিন খাবারের মধ্যে দিয়ে যে কোলেস্টেরল আপনার শরীরের মধ্যে প্রবেশ করে তার সীমা হলো 200 মিলিগ্রাম। একটা ডিমের কুসুমের মধ্যে কোলেস্টেরল থাকে 186.5 মিলিগ্রামের মতো, অর্থাৎ 186.5 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে একটা ডিমের কুসুমের মধ্যে। তাই যদি আপনি একজন হার্টের পেশেন্ট হয়েও থাকেন, আপনি নির্দ্বিধায় প্রত্যেক দিন একটা কুসুম সহ ডিম কিন্তু খেতে পারেন। আবার দেখুন, কখনো কখনো লিভার কিন্তু প্রয়োজনের থেকেও বেশি কোলেস্টেরল তৈরি করতে আরম্ভ করে,
কিন্তু কেন? দেখুন, বেশ কিছু গবেষণায় দেখা গেছে লিভার যখন বেশি বেশি পরিমাণ কোলেস্টেরল প্রোডিউস করছে, তার যে সমস্ত কারণগুলি রয়েছে তার মধ্যে অন্যতম এবং প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। অর্থাৎ আপনার রক্তে ইনসুলিন যদি ঠিকঠাকভাবে কাজ করতে না পারে, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সও কিন্তু আপনার লিভারকে বেশি বেশি পরিমাণ কোলেস্টেরল তৈরি করতে বাধ্য করে। এখন দেখুন, আপনি নিয়মিতভাবে সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, অর্থাৎ আপনি অলস জীবনযাত্রা অতিবাহিত করছেন, আপনি নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করছেন না, আপনি নিয়মিতভাবে জাঙ্ক ফুড ফাস্টফুড খাচ্ছেন, সেদিক দিয়ে আপনার খেয়াল নেই, কিন্তু খাবার থালায় বসে ডিমের কুসুমটি ফেলে দিতে আপনি ভুলছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ডিমের কুসুম না ফেলে দিয়ে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য এবং সে সমস্ত জাঙ্ক ফুড এবং ফাস্টফুড থেকে দূরে থাকার জন্য। বেশ কিছু মানুষ বলে থাকেন যে ডিম খেলেই আমার শরীরের মধ্যে চুলকানি হয়, আমার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের র্যাশেস দেখতে পাওয়া যায়, পেটে ব্যথা হয়, হজমের সমস্যা হয়। ডিমের মধ্যে যে প্রোটিন রয়েছে, সেই প্রোটিনটি আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেম কখনো কখনো শত্রু ভেবে বসে। আর যখন আমাদের ইমিউন সিস্টেম ওই প্রোটিনটিকে শত্রু ভেবে বসে, তখন আমাদের শরীরে এই অ্যালার্জির সমস্যা সৃষ্টি হতে পারে। তাই ডিম খাওয়ার সাথে সাথে আপনার শরীরে যদি বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে, তাহলে আপনার ডিম অ্যাভয়েড করাই ভালো। সবশেষে আরও একবার বলে দিই, আপনি খেতে বসে যখন খাবারের থালা থেকে ডিমের কুসুমটি ফেলে দেন, তখন আপনি কিন্তু বিভিন্ন প্রকার পুষ্টিগুণ থেকে বঞ্চিত হন। আপনি নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করুন, আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, মিষ্টি, বেকারি আইটেম, ফ্রুট জুস, আইসক্রিম, কার্বোনেটেড ড্রিঙ্কস, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার ডিমের কুসুম আপনার শরীরে যতটা না ক্ষতি করে, তার থেকে অনেক বেশি ক্ষতি করে আপনার এই সমস্ত ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল। আপনি যদি একবারের জন্য ভেবেও নেন যে ডিমের কুসুম আপনার শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু তার সাথে সাথে ওই ক্ষতিকারক জিনিসটির সাথে বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ কিন্তু আপনার শরীরের ভেতরে প্রবেশ করছে, কিন্তু এই সমস্ত যে জিনিস, অর্থাৎ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, মিষ্টি, আইসক্রিম, বেকারি আইটেম, এই সমস্ত জিনিসগুলি আপনার শরীরের জন্য শুধু বিষ আর বিষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।